3000 বছরের পুরনো ইতালির রাজধানী রোম, এক সময়ের পৃথিবীর রাজধানী খ্যাত রোম এখন গুরুত্বপূর্ণ 66টি শহরের মধ্যে 65তম। আর হেমিলিয়নের বাসিওলার গল্প বলা ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের অবস্থান 63তম। কেরিয়ার, আয়, কর্মজীবনের ভারসাম্য এবং গণপরিবহনের সুযোগ সুবিধার উপর নির্ভর করে আন্তর্জাতিক অভিবাসীদের মতামতের ভিত্তিতে 2021 সালের জরিপে সবচেয়ে অপছন্দের আবাসস্থল নির্বাচিত হয়েছে এই দুই শহর, এমন খবরে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। করোনা পরিস্থিতির জন্য বর্তমানে আমরা অনেক প্রবাসীরা খারাপ অবস্থায় আছি, অর্থনৈতিকভাবে অনেক দুর্বল আমরা প্রবাসীরা আর কি। ইংল্যান্ডের যে ভাইরাসটা আমাদের ইতালিতে ঢুকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা খুবই আতঙ্ক। 2020 সালের মার্চে ইতালিতে প্রথম করোনা শনাক্তর পর লকডাউন জারি করা হয়, এতে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় প্রায় 30%, জিডিপি কমেছে 8.9%, চাকরি হারায় লাখ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো হতাশাজনক, রাজনৈতিক অস্থিতিশীলতা এখনো পিছিয়ে ছাড়েনি ইতালির। সবকিছু মিলিয়ে ইতালির প্রতি আগ্রহ হারাচ্ছে সচেতন দক্ষ অভিবাসীরা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি।